মসজিদের ভিতরে ইমাম ও মুয়াজ্জিন ফেসবুক এবং ইউটিউব চালায়, ইহা শরীয়ত মধ্যে জায়েজ আছে কি না? ইমাম মুয়াজ্জিন মসজিদে কি করে ভাই? ইউটিউব চালায়, এটা শরীয়ত সম্মত জায়েজ আছে কি না? ভাই ইমাম মুয়াজ্জিনের কথা কেন আসলো বলেন তো? মসজিদের মধ্যে ফেসবুক ইউটিউব চালানো জায়েজ আছে কি না, এই প্রশ্ন তো মুসল্লিদের জন্য প্রযোজ্য না, ইমাম মুয়াজ্জিনের জন্য আলাদা কোনো বিধান আছে কি বলেন? আমাদের দেশে দুই শ্রেণীর মানুষের পেছনে খোঁচাইতে খুব মজা লাগে, দুই শ্রেণীর মানুষের বিরুদ্ধে বিভিন্ন রকমের মাসআলা খুঁটিয়ে খুঁটিয়ে বের করতে পারলে আমাদের ভালো লাগে। তার একটা হলো নারী, আরেকটা হলো ওই বেচারা ইমাম মুয়াজ্জিন, ঠিক না ভাই? ঠিক। আমি একবার মিরপুরে এক মসজিদে 2003-04 দিকে নামাজ পড়াইতাম, ইমাম ছিলাম, খতিব ছিলাম। তো আমাকে এক মুসল্লি এসে বলল, হুজুর আপনি যে হাঁটেন আপনার হাঁটার স্টাইলটা একদম ভাল লাগে না। তাই বললাম, আপনি কি কোনো পাত্রী দেখতে আসছেন এখানে যে পাত্রীর চলন পছন্দ হলো না, আমার হাঁটা দিয়ে আপনি কি করবেন? তো ইমাম সাহেবের হাঁটাটা পছন্দ হইলো কি না সেটা নিয়েও কি হয়, ফতোয়াবাজি হয়। ভালো করে শুনে রাখেন, যারা নিজেদের এলাকাতে একটু প্রভাবশালী আছেন, শুধু হুজুরদেরকে খোঁচান, হুজুরদের পিছে লাগেন, খোঁচাখুচি করেন, আর আমাদের মতো মৌলবী সাহেব পাইলে তাদের থেকে হুজুরদের বিরুদ্ধে কোনো ফতোয়া বাইর করতে পারেন কিনা খোঁচানোর চেষ্টা করেন, মনে রাখবেন, ওলামায়ে কেরামকে যদি কেউ সম্মান না করে, বাপের মতো করে, মুরব্বির মতো করে সম্মান না করে, বয়সে ছোট হতে পারে, এলেমের কারণে যদি তাকে আপনি মর্যাদা না দেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সে আমার উম্মত না। কথা কি বুঝাতে পারছি? এবার আসি মূল প্রশ্নের উত্তরে, ইউটিউব ফেসবুক মসজিদে চালানো জায়েজ আছে কি না? যেটা বাহিরে চালানো জায়েজ সেটা ভিতরে চালানো জায়েজ, যেটা বাহিরে চালানো না যায় সেটা ভিতরে চালানো না যায়, এটা হলো শ্লীলতার অশ্লীলতার কথা বলেছি। তার মানে ফেসবুকে যদি কেউ একজন ওয়াজ দেখে, কোনো খারাপ কিছু না দেখে, তাহলে এটা বাহিরেও জায়েজ আছে, মসজিদেও কি আছে, জায়েজ আছে। যদি কোনো অশ্লীল কিছু দেখে, খারাপ কোনো কিছু দেখে, সেটা বাহিরেও হারাম মসজিদে দেখাও, কথা কি বুঝাতে পারছি? বাহিরে যেটা দেখা নিষেধ সেটা মসজিদেও দেখা যাবে না, তবে হ্যাঁ ফেসবুক ইউটিউব এগুলো চালাইলে আশেপাশে অ্যাড আছে, খারাপ জিনিস নিজে না চাইলেও অনেক সময় চলে আসে, মিউজিক বেজে উঠে অনেক সময়, আশেপাশে মুসল্লিদের ব্যাঘাত হতে পারে। সবচেয়ে বড় কথা হলো আল্লাহর ঘরের প্রতি এটা অসম্মান হয়। বাহিরে যতটুকু সতর্ক থাকবেন ভেতরে আরো বেশি সতর্ক থাকতে হবে, আল্লাহর ঘরের প্রতি সম্মান দেখানোর জন্য, আদব এবং শিষ্টাচারের জন্য। আর সেই কারণে মসজিদের মধ্যে এই সব জিনিস না চালানোটাই হলো তাকওয়ার দাবি। তবে যদি ভালো কিছু কেউ দেখে এবং তার দায়িত্বে দেখে, কোনো খারাপ কিছু আসবে না সে জানে, তার নিউজ ফিডে কি আসে না সে জানে, মুখস্থ সে, সাধারণত খারাপ জিনিস তার নিউজ ফিডে আসে যে খারাপ জিনিসে ক্লিক করে, যে খারাপ জিনিসে কখনো ক্লিক করে না তার কাছে এগুলাও আসে না, এটাই সিস্টেম। তারপরেও মসজিদে এগুলো চালানোটা, মসজিদের যে রব, মসজিদের যে আপনার মসজিদের যে ভাব গাম্ভীর্য, তার সাথে এটা যায় না, আল্লাহর ঘরের সাথে এটা যায় না, এই জন্য এটা না করাই হলো উচিত এবং কর্তব্য। তবে হ্যাঁ, কেউ যদি পিওর কোনো ভালো জিনিস দেখে তাহলে সে গুনাহ করছে এটা বলা যাবে না। অনেকে কোরআন তেলাওয়াত করে মোবাইলে, অনেক মুরব্বী আসে বুঝে না তো যে মোবাইলে কোরআন তেলাওয়াত করা যায়, আয়েশা দেয় ধমক, বেটা করস কি মোবাইল নিয়ে মসজিদে, বেচারা হয়তো কোরআন শরীফ পড়তেছে, এরকম হয় কি হয় না? তো এই জন্য কে কি করতেছে মোবাইলে সেটা হলো মূল বিষয়, খারাপ কিছু করলে সেটা মসজিদে করলে বাহিরে করার চাইতে অবশ্যই কি হবে, বেশি গুনাহ হবে। এরপরে প্রশ্ন হলো, মহিলাদের নেকাব পরা ও সতর ঢাকা এই বিষয়টি কি কোরআন শরীফে উল্লেখ আছে? থাকলে কোথায় আছে ও কতটুকু ঢাকার কথা বলা আছে দয়া করে জানাবেন। সুরায় নূর আয়াত নম্বর 31, সুরায় নূর একটা সুরার নাম, আয়াত নম্বর কত বলছি 31, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, মহিলারা তাদের শরীরের সকল সৌন্দর্য এটাকে ঢেকে রাখবে, এটাকে প্রকাশ করবে না, ইল্লা মা যাহারা মিনহা, তবে যেটা এমনে প্রকাশিত থাকে সেটার কথা ভিন্ন। এই ইল্লা মা যাহারা মিনহা এটার ব্যাখ্যায় মুফাসসিরদের নানা রকমের মত আছে। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার থেকে একটা মত বর্ণিত হয়েছে, আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু থেকে আরেকটা বর্ণিত হয়েছে, আরো অনেক মত আছে। এই মতগুলোর ভিতরে একটা মত হলো এই যে মা যাহারা মিনহার অর্থ হলো যে পর্দা করার পরেও যেটা প্রকাশ থাকে, লুকানো যায় না। যেমন বোরকা পড়লে একজন উপরে শীতের কারণে একটা চাদর পড়লো,
তো এটা দেখা যেতে পারে, এটা প্রকাশ থাকে। আবার অনেক উলামায়ে কেরাম বলেছেন চেহারা এবং দুই হাতের কবজি এটা হলো মা জাহরা মিনহার ব্যাখ্যা। তো এই ক্ষেত্রে কোনো আলেমেরই দ্বিমত নাই, যদি কোনো নারী তার শরীরের কোনো অংশ যেটা না খুললে নয়, চেহারা এবং দুই হাতের কবজির কথা বলা হচ্ছে, যারা এটাকে খোলাকে জায়েজ বলেন তারাও বলেন যদি ফিতনার আশঙ্কা থাকে তাহলে সেটা খোলা জায়েজ নাই। আর আজকাল এমন একটা সময় আমরা আসছি, মানুষ তো মানুষ, পশুর হাসে পর্যন্ত, পশুর পশু পর্যন্ত মানুষ থেকে নিরাপদে থাকতে পারে না, মানুষের যৌন জুলুম এবং অত্যাচারের শিকার হয়ে যায়, পশুর চাইতে অদম হয়ে গেছে মানুষ, শিশুরা পর্যন্ত নিরাপদে থাকে না, বৃদ্ধরা পর্যন্ত নিরাপদে থাকে না, বোরকা পরেও নিরাপদে সবসময় থাকা যায় না। সেখানে যত বেশি উন্মুক্ত থাকবে তত বেশি তাদেরকে নিয়ে মানুষ বাজে চিন্তা করবে, জেনা করবে। মুসলিম নারী সম্ভ্রান্ত, তার মধ্যে আত্মসম্মান বোধ থাকবে যে আমাকে নিয়ে মানুষ বাজে চিন্তা করবে, এটা আমার সম্মানহানি, মনে মনে আমাকে উপরে জেনা করবে, এই সুযোগ কোনো সম্ভ্রান্ত নারী, কোনো মুসলিম নারী কখনো দিতে পারে না। এই জন্য এটা ঢেকে রাখাটাই হলো অধিকতর শ্রেয় এবং আপনার পর্দার সাথে সামঞ্জস্যপূর্ণ, এবং এই মতটাই অধিকতর শক্তিশালী যে হাত এবং মুখ উভয়টা ঢাকবেন। তবে হ্যাঁ, কারো বোরকা পড়তে অসুবিধা হয়, দরকার নেই বোরকা পরার, মাথার উপরে যে ওড়না আছে সেটাকে টেনে দিবেন। ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, আল্লাহ বলেছেন সূরা নূর সূরা আহজাব পড়েন, পর্দার বিধিবিধান জেনে যাবেন। আল্লাহ বলেছেন তাদের মাথার উপরে যে জেলবাব আছে, চাদর আছে, ইউদনিনা আলাইহিন্না, তারা সেটা নিজেদের উপরে টেনে দিবে। মাথার উপরে চাদরকে জেলবাব বলা হয়, কাপড়কে জেলবাব বলা হয়। আল্লাহ বলেছেন সেটাকে টেনে দিতে, মুখ যদি প্রদর্শনী করতে হবে তাহলে এটাকে টেনে দিতে হবে। কেন আল্লাহ তাআলা বলেছেন, বোঝা গেছে যে এটা কি করা যাবে না, প্রকাশ করা যাবে না। তবে হ্যাঁ, এমন হতে পারে কেউ মাথার কাপড় টেনে ঘোমটার মতো দিলেন, পুরোপুরি ঢাকলেন না, এবং তিনি এমনভাবে চললেন যে কেউ তার দিকে খুব ভালো করে চেষ্টা করে দেখতে চাইলে দেখা ছাড়া সাধারণভাবে দেখার সুযোগ নেই, এভাবে চলতে পারেন। এবং এটাই ইসলামের শিক্ষা, ঘুরে ফিরে গোটা বিশ্বের মানুষকে আল্লাহর আদেশ এবং নিষেধের মধ্যেই আসতে হবে, এছাড়া কোনো উপায় নাই, বাঁচার জন্য এই ছাড়া উপায় নেই। তসলিমা নাসরিনের সম্ভবত কোন একটা বইতে পড়েছিলাম যে উনি বলেছেন যে যখন বিপদে পড়ে তিনি পলায়ন করার ব্যবস্থা নিচ্ছিলেন, পলায়ন করার উপায় নেই, পাবলিক দেখলে বিপদ হয়ে যেতে পারে, সেজন্য একজন একটা বোরকা এনে দিছে যে বোরকা পরো, এছাড়া উপায় নেই, বোরকা ছাড়া উপায় নেই। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন পর্দার যে বিধান দিয়েছেন এটা নারীদের সম্মান রক্ষা করার জন্য, ইজ্জত রক্ষা করার জন্য, এটা তাদের উপরে আলাদা কোনো বাইন্ডিংস হিসাবে দেওয়া হয়নি। আল্লাহ তাআলা আমাদের মহাবন্ধের বোঝার তৌফিক দান করুন। নেক আশা পূরণের জন্য কোনো আমল, কোন আমল করতে হবে, নেক আমল, নেক আশা বা ভালো উদ্দেশ্য পূরণের জন্য সবচেয়েতে কার্যকর উপায় হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইসমে আজম দিয়ে দোয়া করা। কি দিয়ে দোয়া করা? ইসমে আজম। ইসমে আজম কি এ সম্পর্কে অনেক বর্ণনা আছে, একটা বর্ণনা এটাও আছে যে আল্লাহ এই শব্দটাই হলো ইসমে আজম, অতএব হে আল্লাহ এরকম বলে যদি কিছু দোয়া করে তাহলে কোনো কোনো বর্ণনা মতে সে ইসমে আজম দিয়ে দোয়া করলো। আরও ইসমে আজমের বিভিন্ন ফরম্যাট আছে, বিষয় আমাদের একটা ভিডিওই আছে স্বতন্ত্র, এটা দেখতে পারেন। আর মনে রাখবেন আগে সব জায়গায় বাঁধটা দিয়ে নেবেন, এরপরে পানি সিঁচলে আপনি মাছ পাওয়ার সম্ভাবনা আছে। হারাম খাইতে থাকবেন, দুই নম্বরের সব কাজ করতে থাকবেন, আর এদিকে ইসমে আজম দিয়ে হাঁক ডাক দিয়ে দোয়া করবেন, আন্না ইস্তাজাবুল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার দোয়া কিভাবে কবুল হতে পারে, হওয়ার কোনো সুযোগ নেই। এই জন্য হালাল উপার্জন থাকা, হারাম থেকে বেঁচে থাকা দোয়া কবুলের জন্য গুরুত্বপূর্ণ শর্ত। এরপরে প্রশ্ন হলো, একই সাথে বোরকা পরে হাত মোজা পা মোজা সমস্ত মুখ ঢেকে শুধুমাত্র চোখ খোলা রেখে পর্দা করাকে এক নারী ডাকাইত্যাবাদ বান দেওয়া বলে অভিহিত করেন, এতে করে যে নারী এই কথা বলেছেন সেই নারী কি কোনোভাবে কোরআন বা আল্লাহর আইনকে অস্বীকার করেছেন, তাতে আর কোনো ধরনের গুনাহ হচ্ছে কিনা তার সমাধান দয়া করে জানাবেন। অবশ্য এই কথা বলা নারী আবার নামাজও পড়েন, তার মানে ইনি নাস্তিক নন, আলহামদুলিল্লাহ আল্লাহতে বিশ্বাস করেন। আমার এই বোন যে মন্তব্য করেছেন নিশ্চয়ই তিনি এ বিষয়ে জানেন না যে তিনি কত জঘন্য মন্তব্য করেছেন, এবং এই মন্তব্যের কারণে ইমান থেকে খারিজ হওয়ার মতো বিষয়। কেউ যদি আল্লাহর বিধানকে সরাসরি অস্বীকার করে, আল্লাহর বিধানকে যদি ডিনাই করে,
সে যদি বলে যে না এটা এই যুগে চলে না তাহলে সঙ্গে সঙ্গে সে ইসলাম থেকে খারিজ হয়ে যায় এবং বেঈমান হয়ে যায়। আল্লাহর বিধানকে যদি কোনো সময়ের জন্য অনুপযুক্ত মনে করে ঈমান থাকবে না। হ্যাঁ, কোনো বোন যদি এটা বলে থাকেন আবার তিনি নামাজও পড়েন, হয়তো তিনি জানেন না যে তিনি কি বলেছেন, এটা আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ, এটা আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ। আপনার বাবা একটা কাজ করতে বলেছে, আপনি বলবেন করবো না, আমি মানবো না তোমার কথা, এটা বাবার বিরুদ্ধে বিদ্রোহ করার সামিল। ঠিক তেমনি ভাবে আল্লাহর নির্দেশকে লঙ্ঘন করা, এটা তার বিরুদ্ধে বিদ্রোহের সামিল। কেউ মানতে পারেন না, এটা তার দুর্বলতা, তিনি আল্লাহর কাছে মাপ চাইবেন, দাম্ভিকতা দেখাবেন, অহংকার দেখাবেন, তাহলে মুক্তির কোনো পথ খোলা থাকবে না। আমরা আমাদের বোনকে যদি আমাদেরকে শুনে থাকেন অনুরোধ করব, তওবা করে আল্লাহর ওয়াস্তে আল্লাহর দিনে ফিরে আসেন। আমি আবার বলছি, পর্দার কোনো বিকল্প নারীর সম্ভ্রমকে রক্ষা করার জন্য পৃথিবীতে নাই, কিয়ামত পর্যন্ত কেউ খুঁজেও পাবে না। উন্নত দেশগুলোতে আপনি দেখেন নারী নিগ্রহের শিকার কি পরিমাণ হচ্ছে, শতকরা কত পার্সেন্ট নারী পাশবিক নির্যাতনের শিকার হচ্ছে, তারা তো অনেক উন্নত, কই কোনোভাবে এটা সম্ভব হয় না। আপনি গোটা দেশের সমস্ত পথ ঝাড়ু দিয়ে পরিষ্কার রাখবেন এটা সম্ভব না, নিজের পায়ে জুতাটা পরেন এটা কি সম্ভব? অতএব পর্দার কোনো বিকল্প নেই। রোজ টিভি 24, এনজয় বাই লিসনিং টু দ্য হোলি কোরআন।